নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। তো আজকে আমি হাজির হয়েছি একটা দারুণ একটা রেসিপি নিয়ে। বৃষ্টির দিনে এটা হলে তো আর কিছু লাগেই না। তো আজকে আমি বানিয়ে দেখাবো খিচুড়ি। বাইরে বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টির ওয়েদারে খাবারে যদি গরম গরম খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা থাকে তাহলে তো আর কিছুই লাগে না। তাহলে চলো, দেরি না করে খিচুড়িটা আমি ঝটপট কিভাবে বানাই দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এর মধ্যে মুগ ডালটা দেবো। মুগ ডালটা হালকা করে একটু ভেজে নেবো। ডালটা প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আমি বেশ ভালো করে এটা ভেজে নিয়েছি। আর এখানে আরেকটা পাত্রতে আমি জল বসিয়েছি, জলটাও বেশ গরম হয়ে ফুটে গেছে। এবার এই ভেজে নেওয়া ডালটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো, ডালটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য। ডালটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি গামলাটার মধ্যে। এবার এদিকে ডালটা সেদ্ধ হতে থাকুক, আর এইদিকে কড়াইতে আমি খিচুড়িতে আলু দেব, তার জন্য সেই আলুটা ভেজে নেব। এবার প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম আলুগুলো ভাজার জন্য। এই দেখো, আলুগুলোকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি, একটু বড় বড়ই রেখেছি আমি পিসগুলো। আলুগুলোকে এবার ভালো করে একটু ভেজে নেব আমি। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি। ডালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আর এই দেখো, এখানে আমি 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে বেশ ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর ডালটা নিয়েছি মুগ ডাল 250 গ্রাম। এবার এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ডাল আর চালটা একটু হালকা করে আগে একটু নাড়িয়ে নিচ্ছি। আলুটাও দিয়ে দিয়েছি, কারণ কি ভাজা হলেও যদি সেদ্ধ না হয় এখনকার আলু, তাই আলুটাও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 6টা কাঁচা লঙ্কা দিলাম। মুখগুলো কাঁচা লঙ্কার একটু চিড়ে দিয়েছি। এবার চাল আর ডালটা ভালো করে একটু সেদ্ধ হতে দিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট তো লেগেই যাবে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তো এটা সেদ্ধ হয়ে যাক, তারপর দেখাচ্ছি কি করব। তো ওদিকে যতক্ষণে চাল আর ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি খিচুড়িতে দেওয়ার জন্য ফোড়নটা বানিয়ে নিই। তো প্রথমে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমেই এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর একটু এর মধ্যে জিরাও দিয়েছি, আর এবার দিচ্ছি হচ্ছে একটু আদা বাটা। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এদিকে তো চাল আর ডালটা সেদ্ধ হচ্ছে খিচুড়ির জন্য, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিচ্ছি একটু চিনি। এবার ফোড়ন যেটা বানালাম সেটাও এই খিচুড়িটার মধ্যে ঢেলে দিলাম। এবার সব মশলা ফোড়ন সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে নিচ থেকে কোনোভাবে ধরে না যায়, তাই মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা দেখতে হবে। এই বৃষ্টির সময় বাইরে বৃষ্টি হচ্ছে, আর মেনুতে যদি খিচুড়ি থাকে তাহলে কিন্তু দারুণ জমে। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, বেশি কিছু না, এটা হলেই জাস্ট ফাটাফাটি। এবার খিচুড়িটা তো হয়েই এসছে, লাস্টে এটা স্বাদ বাড়াতে এর উপরেই দিয়ে দিলাম একটু ঘি।
খিচুড়িতে মধ্যে ঘি দিলে কিন্তু খিচুড়িটা জাস্ট ফাটাফাটি উঠবে। এবার লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার ফাইনাল ঘি আর গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তৈরি হয়ে গেল গরম গরম খিচুড়ি। কারা খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরম ভাবে খিচুড়ি বাড়িতেও তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুব কম সময়ই তৈরি হয়ে গেল। আর বানানোর পর কেমন লাগলো সেই মতামতটা এসে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে তোমরা আমার ভিডিও সব নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে হাজির হবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।